ব্যাপারে বলছিলাম বা ওপেন এন্ডেড কোশ্চেনের ব্যাপারে বলছিলাম, ঠিক আছে? এখানে মূলত বিষয়টা হলো যে তোমাকে এরকম অ্যান্সার করলে হবে না। মনে করো যে হোয়াট আর দ্য থ্রি মেজর প্রেডেটরস অফ ক্যাঙ্গারুস, অথবা হোয়াট আর দ্য, ধরো একটা কোশ্চেন দিল হোয়াট আর দ্য থ্রি মেজর কম্পোনেন্ট অফ এ মেশিন, একটা মেশিনের তিনটা মেজর কম্পোনেন্ট গুলা কি কি। তুমি শুধু এভাবে নাম দিয়ে দিলে যে মোটর, তারপরে ইলেকট্রিক লাইন বা এরকম কিছু দুই তিনটা ওয়ার্ড দিয়ে দিলে, এভাবে দিলে হবে না। তোমাকে একদম গুছাই দিতে হবে, অর্থাৎ ফুল সেন্টেন্স। ওপেন এন্ডেড কোশ্চেনে তোমাদের এই এইচএসসি যে রিডিং টেস্টে, রিডিং টেস্টে তোমাদের কি কি আছে, প্যাসেজ দেওয়া থাকবে, ওই প্যাসেজ থেকে প্রথমে তোমাদেরকে এমসিকিউ উত্তর করতে হবে, এমসিকিউ রিডিং টেস্টে। তারপরে তোমাদের আছে কি কোশ্চেন অ্যান্সার, দ্যাট মিনস এই যে ওপেন এন্ডেড কোশ্চেন, প্রত্যেকটা 2 মার্ক করে 5টা। তারপরে আছে তোমাদের 10 মার্কের এই যে কি বলে এটাকে ফ্লো চার্ট, ঠিক আছে? ফ্লো চার্ট রয়েছে, ওইটা তোমাদেরকে উত্তর করতে হবে। এর মানে হলো যে, আর এই যে তোমাদের এই টেক্সট গুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এইচএসসির পরে পরীক্ষার পরে ভর্তি পরীক্ষায় এডমিশন টেস্টে কিন্তু এখান থেকে ওয়ার্ড মিনিং বা বিভিন্ন পরীক্ষা এগুলো থাকে কিন্তু। আর যে ইংরেজিটা ভালো করে ওয়ার্ড মিনিং গুলো ভালো করে পড়তে হবে এখন থেকেই, যাতে করে তোমাদের সুবিধা হয় ওই সময়ে ভর্তি পরীক্ষার সময়, যাতে আর টেনশন করতে না। স্যার এগুলো অনলাইনে টাইপ করে লিখতে হবে? স্যার এগুলো স্যার অনলাইনে টাইপ করে লিখতে হবে নাকি খাতা জমা দিব কোনো ভাবে? পরীক্ষা হবে যে স্যার? হ্যাঁ স্যার পরীক্ষা হবে যে, হ্যাঁ স্যার ওইখানে কি টাইপ করে লিখতে হবে এগুলো নাকি খাতায় লিখে তারপরে ছবি তুলে বা কোনো ভাবে পাঠাবো, কিভাবে স্যার হবে একটু প্রসিডিউরটা যদি বলতে? প্রসিডিউরটা এমনিতে বর্তমানে যেভাবে পরীক্ষা হচ্ছে আর কি, তোমাদের যে টেনের পরীক্ষাটা সিস্টেমটা জানো, টেনের যে নির্বাচনী পরীক্ষা হবে? না স্যার, না স্যার, টেনের নির্বাচনী পরীক্ষার সিস্টেমটা হলো প্রথম যে তাদের প্রথম তাদের একটা এমসিকিউ পরীক্ষা হবে 20 মিনিটের, মনে হয় 20টা এমসিকিউ পরীক্ষা হবে। তারপরে মনে হয় এই ধরো 20 মিনিট পরীক্ষা হওয়ার পরে তারপরে মানে কিছুটা গ্যাপ আছে, হয়তো 10-15-20 মিনিট বা কিছুটা গ্যাপ আছে, এরপরে আবার তাদের সিকিউ পরীক্ষা হবে ক্রিয়েটিভ। ওই ক্রিয়েটিভ কোশ্চেনটা বা কোশ্চেনের লিঙ্কটা পাঠাই দিবে, লিঙ্কটা পাঠানোর পরে তোমার নির্দিষ্ট সময় দিবে তোমাকে, যে ধরো তোমার 30 মার্কের একটা সিকিউ কোশ্চেন তোমাকে দিল, লিঙ্ক দিল তোমাকে গুগল ড্রাইভের মাধ্যমে, তুমি লিঙ্কটা দিবি, তুমি ওইখান থেকে প্রশ্নটা পাইলে পাওয়ার পরে তুমি সাথে সাথে কোশ্চেনটা উত্তর করবে, অ্যান্সার লিখবে, লিখে কোথাও তুমি লিখে এটাকে ছবি তুলে পিডিএফ করে তুমি ইমেইলে পাঠাই দিতে হবে, এরকম একটা বিষয় আছে আর কি আপাতত। তোমাদের বেলায় এটা কি করে, তাহলে তো মনিটর করার ব্যবস্থা থাকবে? হ্যাঁ, নির্দিষ্ট সময়ের ভিতরে সিকিউটা ছবি তুলে তুমি লেখে, আগে আগে লিখতে হবে, লেখার পরে এটা কি স্যার, তাহলে তো মনিটর করার ব্যবস্থা থাকলো না, যে সে ক্ষেত্র রেখে দিছে নকল টকল করে নাকি? এরকমই হবে, 500টা মনে করো এরকমই হবে, মানে এক ধরনের পরীক্ষা আছে না তোমার ওপেন বুক এক্সাম, তোমাকে বই দিয়ে দিবে কিন্তু তোমার লাভ হবে না, বই দিলে কি লাভ হবে? তুমি মানে ওইটা এমন হবে যে তুমি আসলে তুমি বই থাকবে খোলা ঠিকই কিন্তু তুমি মানে প্রশ্নটা তোমাকে যা বুঝতে হবে, বই খোলা থাকলে কি হবে, তুমি যদি মূল জিনিসটা না বুঝো তুমি এখানে উত্তর করতে পারবে না, এরকম থাকবে। জি স্যার, আরো যদি পাইরা পরীক্ষা দেই না দেখা সেটা আরো ভালো হয় স্যার। হ্যাঁ কোনটা, যদি আমি পারি না দেখা পরীক্ষা দেই, বই না দেখা, সেটা আরো বেশি ভালো হয় না? ওপেন বুক এক্সাম তো বুঝতে বোঝা যাচ্ছে, এখানে তো যারা প্রশ্ন করতেছে যারা পরীক্ষা দিচ্ছে কেউ তো কম বোঝে না, সবাই তো বুঝতেছে, আর কিছুটা দুর্বলতা তো থাকবেই সব জায়গাতে, এখন তো সব লেভেলে দেখবে যে কিছু না কিছু উইকনেস আছে, কিছু কিছু পজিটিভ জিনিস আছে, দুটো মিলেই কাজ করতে হবে আর কি। যাই হোক, এখানে মূলত বিষয়টা হলো তোমাদের যেটা হবে এরকমও হতে পারে আর কি, একটা ধারণা দিলাম, আবার চেঞ্জও হতে পারে। হ্যাঁ, এমসিকিউটা হবে, এমসিকিউ হওয়ার পরে তোমাদের হলো স্যার এমসিকিউ কি গুগল ক্লাসরুমের মাধ্যমে হবে? মূল্যায়ন পরীক্ষা এখানে মনে হয় এমসিকিউ নিলেই
বলো না স্যার, ঠিক আছে বুঝছি। ও না মানে এমনিতে তোমার এমসিকিউ তো এটা তো স্বাভাবিক ভাবে হবে, আর সিকিউ যদি হয় সেক্ষেত্রে হয়তো এরকম দিতে পারে আর কি। তোমাকে দিয়ে দিল প্যাসেজ, তুমি এখান থেকে নির্দিষ্ট সময়ের ভিতরে তুমি এটা উত্তর করলা, উত্তর করে তুমি পিডিএফ আকারে এটা পাঠাই দিলে বাস এতটুকু হবে আর কি। এখন মনিটরিং করা বা না করা এটা আসলে এটা একটু ডিফিকাল্ট, এটা যার যার মতো করে ইয়া করবে আর কি। আর সময়টা হয়তো কম দিবে যাতে ওই রকম কিছু না করতে পারে, নিজে নিজে চিন্তা করে যতটুকু পারে এতটুকু যাতে দেয় আর কি। এখন আমরা তো আর অতটা এই দেশের মানুষ অতটা নৈতিকতা বোধ আমাদের কতটুকু উন্নত হয়েছে এটা হলো বড় কথা আর কি। আচ্ছা যাক, তারপরেও কিছু করার নাই, আমরা দেখতে পাচ্ছি এখানে শর্ট কোশ্চেনগুলো অ্যান্সার করার ক্ষেত্রে আমাদেরকে এই যে এইভাবে মানে যেহেতু আমরা ওপেন এন্ডেড কোশ্চেন প্র্যাকটিস করব, আমরা উত্তর দিব এইচএসসি লেভেলে, কাজে আমাদেরকে এখানে এই যে এইভাবে উত্তর দিতে হবে কারেক্টলি স্টেটেড অ্যান্সার। মানে যে দেখো হোয়াট আর দ্য থ্রি মেজর প্রেডেটরস অফ ক্যাঙ্গারুস, ক্যাঙ্গারুর মধ্যে মানে কারা কারা প্রেডেটর রয়েছে মেজর, তিনটা মেজরের কথা বলেছে, তুমি এই তিনটা এখানে এভাবে সাজায় গুছায় সেন্টেন্স আকারে সুন্দরভাবে দিতে হবে। যেরকম তিনটার নাম দিয়ে দিলা পিপল ডিঙ্গোজ আর ক্রোকোডাইল, সেভাবে দিলে কিন্তু এটা হলো না, এখানে আর তোমার নাম্বার ইউ উইল গেট মানে পুয়ার মার্কস ইফ ইউ রাইট লাইক দিস, এটা তো কোনো ইয়ে হলো না, এটা কমপ্লিট অ্যান্সার হয় নাই, এটা হয়তো ক্লোজ এন্ডেড কোশ্চেনে হয়তো এরকম হতে পারে। ইউর অ্যান্সার শুড বি এক্সপ্রেসড অ্যাজ কমপ্লিট সেন্টেন্সেস বাট অলসো গিভ সাম সর্ট অফ কনটেক্সট ফর দেয়ার এক্সিস্টেন্স। কনটেক্সট, কারণ আমরা কিন্তু প্যাসেজ দেওয়া হচ্ছে, মানে তোমার স্ট্যাম হচ্ছে প্যাসেজটা, তোমার যেটা প্যাসেজ তোমার মেন বই থেকে তুলে দেওয়া হবে ওই প্যাসেজটা হলো তোমার কনটেক্সট স্ট্যাম, ওই স্ট্যাম থেকে তুমি ইনফরমেশন নিবে, ওই স্ট্যাম থেকে তুমি ইনফরমেশন নিয়ে তুমি কমপ্লিট সেন্টেন্স এখানে তৈরি করতে হবে। এখানে নতুন করে কিছু বানায়া বা নিজের থেকে কোনো কিছু তথ্য যোগ করে দিলাম বড় করে দেখাইলাম মানে সেটা কিন্তু দরকার নাই। আউট অফ দ্য কনটেক্সট কোনো টেক্সট কোনো কিছু লেখার দরকার, তো অ্যান্সার এন ওপেন এন্ডেড কোয়েশ্চেন অর শর্ট কোয়েশ্চেন শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, মেক শিওর ইউ হ্যাভ অল অফ দ্য ফলোয়িং কম্পোনেন্টস, নিচের বিষয়গুলো থাকতে হবে, রিড দ্য এন্টায়ার কোয়েশ্চেন কেয়ারফুলি, ডাজ ইট হ্যাভ মোর দেন ওয়ান পার্ট, অনেক সময় একটা কোয়েশ্চেন অ্যান্সার করতে গিয়ে দুইটা পার্ট থাকে, তো কাজে তোমাকে কী করতে হবে অ্যান্সার করতে হবে প্রথম যে পার্টটা থাকছে সেটাকে আগে আগে অ্যান্সার করতে হবে আর পরেরটা পরে, ঠিক আছে। ক্লিয়ারলি থিঙ্ক অ্যাবাউট হোয়াট দ্য কোয়েশ্চেন ইজ অ্যাস্কিং ইউ অ্যান্ড ওয়ার ইউ ক্যান ফাইন্ড দ্য অ্যান্সার ইন দ্য প্যাসেজ, কোথায় প্রশ্নটা কী বল কী চেয়েছে এবং কোথায় তুমি পাওয়া যাবে প্যাসেজে কোথায় পাওয়া যাবে, অর মেবি দিস ইজ অ্যান ইনফারেন্সিয়াল কোয়েশ্চেন ওয়্যার ইউ নিড এদিকে ফাইন্ড দ্য ক্লুজ, দ্য অথর গিভস ইউ উইথ হোয়াট ইউ নো হোয়াট ইউ অলরেডি নো, অথবা তোমাকে কিছু ইনফারেন্সিয়াল কোয়েশ্চেন দিতে পারে মানে কিছু ইঙ্গিতপূর্ণ কোয়েশ্চেন দিতে পারে, যেটা হয়তো তুমি অ্যান্সারটা সরাসরি এখানে দেওয়া নেই, তোমাকে ইঙ্গিত দেওয়া আছে, তুমি এটা চিন্তা ভাবনা করে তুমি এটা উত্তর দিবে, কিছু কিছু মানে যৌক্তিক পয়েন্ট অফ ভিউ তোমাকে দিতে পারে যে এটা এরকম হলে তুমি কোন যুক্তিতে এটা নিবা, এরকম যদি হয় এক্ষেত্রে তুমি কিছু ইনফারেন্সিয়াল কোয়েশ্চেন কিছু ইঙ্গিতপূর্ণ ক্লু দেওয়া থাকবে সেটার ভিত্তিতে তুমি উত্তর করবে। ইউজ দ্য কোয়েশ্চেন স্ট্যাম ইন ইউর অ্যান্সার, use complete sentences, এই বিষয়টা আরো বেশি যৌক্তিক। সেকেন্ড পেপারে তোমাদের এই যে অ্যান্টোনিম সিনোনিম রয়েছে, সেই অ্যান্টোনিম সিনোনিমে দেখবে তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকে, সেই প্যাসেজে থেকে কিছু ওয়ার্ড ধরো 10টা ওয়ার্ড বা 5টা ওয়ার্ড এরকম বাছাই করা থাকবে, সেগুলোর কোনোটার সিনোনিম বলবে কোনোটা অ্যান্টোনিম বলবে। এখন স্টুডেন্টরা করে কি ওই সিনোনিম অ্যান্টোনিম দেওয়া যে প্যাসেজটা দেওয়া আছে ওই প্যাসেজটা না পড়ে ওরা সরাসরি নিচে যে ওয়ার্ডগুলোর সিনোনিম যেটা যেটা সিনোনিম বা অ্যান্টোনিম করতে বলা আছে এগুলো তারা করে ফেলে। এগুলো করাটা অত্যন্ত মানে বোকামি কাজ করবার, কারণ তোমাকে চিন্তা করতে হবে যে অ্যান্টোনিম সিনোনিম করার জন্য তোমাকে কেন একটা প্যাসেজ দেওয়া হলো, কারণ প্যাসেজটা দেওয়া হলো এই কারণে যে তোমাকে কনটেক্সচুয়াল মিনিংটা বের করতে হবে। কনটেক্সচুয়াল মিনিং হলো একটা জিনিসের অর্থ, একটা শব্দের অর্থ এক এক জায়গায় এক এক রকম হবে, জায়গাটা কিসের উপর নির্ভর করে, জায়গাটা হলো কনটেক্সট। আমরা রাস্তায় দাঁড়িয়ে যখন বলি এই খালি এদিকে আয়, তখন খালি বলতে আমরা বোঝাচ্ছি রিক্সাওয়ালাকে, আর যখন বলি যে বোতলটা খালি বলি এটা তো খালি, তখন আমরা অর্থাৎ আমি যখন বলি এটা তো খালি মানে কি এটা খালি বলতে আমি
হয়তো বোঝাচ্ছে যে গ্লাসটা খালি, বোতলটা খালি বা প্লেটটা খালি, আবার রাস্তায় দাঁড়িয়ে যখন বলবো, মানে এই যে কন্টেক্স সিচুয়েশনটা আলাদা। রাস্তায় দাঁড়িয়ে খালি করে ডাক দিলে একরকম, আবার ঘরে বসে পানি খাচ্ছি বললাম যে এটা তো খালি, এই খালি অর্থ আরেক রকম। এই যে এখানে কন্টেক্সটা বুঝতে হবে, ল্যাঙ্গুয়েজ তার কন্টেক্স ছাড়া ল্যাঙ্গুয়েজ একদম অচল। এই জন্য তোমাকে সেকেন্ড পেপারের, ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের HSC লেভেলে ওই যে এন্ট্রেন্স সিলেনিয়াম উত্তর করার সময় তোমাকে কিন্তু ওই সেই প্যাসেজটা পড়তে হবে, এবং ওই প্যাসেজে ওই শব্দটা কী অর্থে ব্যবহার করা হয়েছে এবং ওই অর্থে ওইটার অ্যান্টোনিম কী হয়। এমনিতে একটা শব্দের অর্থ বিভিন্ন রকম হতে পারে, যেমন অ্যাসিউম, AWSUME, অ্যাসিউম অর্থ কী, মনে করা। আবার অ্যাসিউম অর্থ ক্ষমতায় আরোহণ করা বোঝায়। এই যে আমাদের এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সাহেবের যেই প্যাসেজটা আছে, যে আনফরগেটেবল হিস্ট্রি, এটার মধ্যে কিন্তু এই অ্যাসিউম শব্দটা কিন্তু আছে। একটা শব্দের বিভিন্ন অর্থ হতে পারে, তো অর্থটা কিসের উপর নির্ভর করে, এটা কন্টেক্সটের উপর নির্ভর করে, সিচুয়েশনের উপরে। এখন তুমি যদি সিচুয়েশনটাই না জানো তাহলে তুমি কী উত্তর করবা? এই জন্য তোমাকে প্যাসেজ পড়তে হবে। অনেকে করে কি প্যাসেজ না করে সরাসরি উত্তর লেখা শুরু করে, বেশি মাত্রায় মানে বোঝানোর চেষ্টা করে যে সে জানে, কিন্তু আসলে জানলে তো হবে না। আমাদেরকে কন্টেক্সটা বিবেচনা করতে হবে যে কোন সিচুয়েশনে এটা বলা হয়েছে। এই জন্য ইউজ দ্য কোয়েশ্চেন স্ট্যাম্প, কোয়েশ্চেনের স্ট্যাম্পটা, উদ্দীপকটা ব্যবহার করতে হবে, যে প্যাসেজটা পড়তে হবে। ইন ইউর অ্যান্সার ইউজ কমপ্লিট সেন্টেন্সেস এন্ড বি শিওর টু ইনক্লুড দ্য এভিডেন্স। ওই তোমার স্ট্যাম্পের ভিতরে যে ডিটেলস এবং এক্সাম্পল যদি চায় তোমার ওখান থেকে তুমি উল্লেখ করবে প্যাসেজ থেকে। রিডিড দ্য কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা বারবার করতে হবে এবং রিডিড ইউর অ্যান্সার। কোয়েশ্চেন পড়বে, আবার তুমি যেটা উত্তর লেখেছো সেটাও আবার পড়বে। কি জন্য? You have answered the question completely. তুমি যদি নিশ্চিত হতে পারো যে হ্যাঁ, যেটা আমি উত্তর লিখলাম এবং বারবার উত্তরটা পড়ছি, বারবার কোশ্চেনটা পড়ছি, মানে হলো যে আমি নিশ্চিত হতে পারলাম কোশ্চেনের কোনো পার্ট মিস করেছি কিনা, and that your answer makes sense. এবং তোমার অ্যানসারটাতে কোনো গ্রামাটিক্যাল ভুল আছে কিনা, কোনো তুমি এমন কোনো কিছু পয়েন্ট বাদ দিয়েছো কিনা যেটা জানতে চেয়েছে। যদি তুমি মূল পয়েন্টটা বাদ দিয়ে দাও তাহলে তোমার এখানে নাম্বার একদম জিরো, মানে খুব পুয়ার মার্ক আসবে। আর ইংরেজির ক্ষেত্রে ভালো করার জন্য তোমাদেরকে এই ওপেন এন্ডেড কোশ্চেন ভালো করে লিখতে হবে। এই যে ধরো ওপেন এন্ডেড কোশ্চেন, এই MCQ, তারপরে ফ্লো চার্ট, এগুলোতে কিন্তু খারাপ করার সুযোগ নাই, এগুলোতে মানে পুয়ার মার্ক পাওয়ার সুযোগ নাই, কারণ এগুলো খুব সহজ আইটেম। রিডিং টেস্ট বেসড অন সিন কম্প্রিহেনশন, এখানে তুমি যদি কম পাও, একটা নাম্বার কম পেলে তোমার জন্য বিশাল লস হয়ে গেল। এখানে এই বিষয়গুলো খুবই যত্ন সহকারে, আন্তরিকতা সহকারে তোমাকে করতে হবে, ঠিক আছে? এজন্য তোমাকে প্যাসেজটা ভালো করে পড়ে, প্যাসেজটার ভিত্তিতে তোমাকে উত্তর করতে হবে। নিজে নিজে চিন্তা করে কোনো আন্দাজে কোনো উত্তর করতে হবে না। আর ইনফারেন্সিয়াল কোশ্চেন আসলে সেটা ভালো করে বুঝে করতে হবে। তারপরে তোমাকে কোশ্চেন আনসার করার সময় খেয়াল রাখতে হবে ক্যাপিটালাইজেশন ঠিক আছে কিনা, স্পেলিং ঠিক আছে কিনা, পাংচুয়েশন ঠিক আছে কিনা, এগুলো ভুল হলে কিন্তু নাম্বার কম আসবে, ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। স্যার এখানে একটা প্রশ্ন হয়েছে স্যার, ইসে আমাদের বোর্ড বইয়ের প্যাসেজে যে সব কোশ্চেন গুলো করা, অর্থাৎ প্যাসেজে যে সব ইংলিশ ওয়ার্ড গুলো ইউজ করা, যেভাবে সাহিত্যটা ওইখানে ইউজ করা আছে, ওই অনুযায়ী পড়তে গেলে স্যার কিছুই বোঝা যায় না স্যার। কিভাবে অর্থটা করব, কিভাবে সেন্টেন্স মেকিং করব, হয়তো শুরু করছে ফ্রেজ দিয়ে, নয়তো এমন কোন ওয়ার্ড দিয়ে শুরু করছে যেটা দিয়ে স্ট্রাকচারই তৈরি করা যায় না। না ঠিক আছে, এই জন্যই তো বললো এগুলো হলো ইনফারেন্সিয়াল বিষয়। এগুলো হলো একটা, মনে করো তোমাকে একটা টেক্সট দিল, মনে করো একটা নাটকের একটা 5-6-10-15 ডায়লগ তোমাকে দিয়ে দিল, দিয়া তোমাকে বললো যে এখানে উত্তর, তুমি কি এখান থেকে সরাসরি নাটকের ডায়লগ দিয়ে দিবা কোশ্চেন আনসার করতে গিয়ে? না না স্যার, এই যে এই এখানে তোমার ইনফারেন্সিয়াল বিষয়, তোমাকে এখানে বুঝতে হবে, তোমাকে সিচুয়েশনটা বুঝে তোমাকে এখানে অ্যানসার করতে হবে। এটাই তো তোমার রিডিং টেস্ট। রিডিং টেস্ট মানে কি, এই যে IELTS তোমরা যে দিবা, এখানে কিন্তু এই যে ইংলিশ ফার্স্ট পেপারে কিন্তু IELTS অনেক আইটেম এখানে তোমরা কভার করবে, হ্যাঁ স্যার, ঠিক আছে? এবং এই বইটা ভালো করে যদি কেউ পড়ে, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারটা খুব ভালো করে যদি কেউ পড়ে, ইংলিশটা ওয়ার্ড মিনিং গুলা ভালো করে খেয়াল করে পড়ে কমপ্লিট করতে পারে, তাহলে তার IELTS এটা খুবই হেল্পফুল হবে, সে IELTS এর রিডিং এ ভালো করবে। এখানে IELTS এর অনেক আইটেম, কোশ্চেনের প্যাটার্ন এখানে দেওয়া আছে,
ঠিক আছে, যারা ভালো করে পড়বে তাদের জন্য, ওই যে যারা ধরো তোমরা স্কলারশিপ নিয়ে কেউ বাইরে যেতে চাও, তাহলে এই বইটা ইংলিশটা খুব ভালো করে পড়ো। তোমার ভোকাবুলারি যেমন রিচ হবে, তোমার সেন্টেন্সের স্ট্রাকচার তুমি কীভাবে উত্তর করবা এখানে তুমি শিখতে পারবা। বেশি বেশি রিডিং করলে, ভালো ভালো করে পড়লে, তাহলে এখানে আমরা অ্যান্সারিং শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স আমরা কী দিব, মানে কী কী পয়েন্টগুলো খেয়াল রাখতে হবে, রিড রিড দ্য হোল কোয়েশ্চেন কেয়ারফুলি, কারণ সাম কোয়েশ্চেন্স মে হ্যাভ মোর দ্যান ওয়ান কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেনের ভিতরে দুটো পার্ট থাকতে পারে, এইটাই বলছে। থিঙ্ক অ্যাবাউট হোয়াট দ্য কোয়েশ্চেন ইজ অ্যাস্কিং ইউ অ্যান্ড ওয়ার দ্য ইনফরমেশন ইজ ইন দ্য প্যাসেজ, ইনফরমেশনটা কোথায় আছে এটা লোকেশন করতে হবে, তোমাকে লোকেট করতে হবে। রাইট ইউর অ্যান্সার, রাইট ইন কমপ্লিট সেন্টেন্স, ইউজ পার্ট অফ দ্য কোয়েশ্চেন স্ট্যাম্প ইন ইউর অ্যান্সার, অর্থাৎ কোয়েশ্চেনের স্ট্যাম্প বলতে সরাসরি তুমি কোয়েশ্চেনের থেকে মানে স্ট্যাম্প থেকে আইনে লাইন তুলে দিবা, এটা অনেক সময় হয়। প্যাসেজটা খুব সহজ হলে, প্যাসেজটা যদি থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউতে লেখে, ধরো 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 কিছু প্যাসেজ আছে, যেমন তোমাদের বই আছে যেমন এই যে এটিকেট, ম্যানার এটিকেট নিয়ে আছে, তারপরে কিছু কোয়েশ্চেন আছে যেমন আমেরিকো নিয়ে আছে, মানে বিভিন্ন ধরনের টেক্সট। হ্যাঁ, এখন বঙ্গবন্ধু এই যে মানে বঙ্গবন্ধু নিয়ে যে টেক্সটটা এখানে আছে, সেই টেক্সট থেকে তুমি কি এখানে সরাসরি লাইন তুলে দিতে পারবে, অন্যদিকে বক্তব্য দিছে এটা ভাষণ, তো ভাষণটাকে তো তুমি ভাষণ থেকে কোনো কিছু আইন না সরাসরি কীভাবে তুমি দিবা, এটাকে তুমি তোমার মতো করে থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউতে তুমি এটাকে ইয়া করবা, এক্সপ্লেন করে দিবা, ঠিক আছে, এটাকে বলছি এখানে। তো কোয়েশ্চেন থেকে স্ট্যাম্প, মানে কোয়েশ্চেনের স্ট্যাম্প থেকে জিনিসপত্র নেওয়া মানে হচ্ছে যে এই না যে হুবহু তুলে দিলাম, তো হুবহু তুলে দিলে তো কেমন হবে, এটা বুঝতে হবে যে আমার কোয়েশ্চেনের স্ট্যাম্পটা যদি হয় একটা ড্রামার একটা পোর্শন, নাটকের একটা ডায়লগ একটা, বা একটা বক্তৃতার অংশ, বা একটা কবিতেই তোমাকে একটা পোয়েম মনে করো তোমাকে আমি দিয়ে দিলাম, যে তুমি এই পোয়েমটা পড়ো, পরে এখান থেকে এমসিকিউ উত্তর করো, এখান থেকে তুমি কোয়েশ্চেন অ্যান্সার করো, এখান থেকে তুমি ফ্লো চার্ট করো, আমি তোমাকে দিলাম ফর এক্সাম্পল, তুমি কি ওখান থেকে সরাসরি আনতে পারবা না, ওটা তোমাকে বুঝতে হবে। তোমাকে তখন এটা ইনফার করে নিজের জ্ঞান বুদ্ধি খাটিয়ে এটাকে, এটা হয়তো ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউতে লেখা আছে, অথবা থার্ড সেকেন্ড পার্সন পয়েন্ট অফ ভিউতে লেখা আছে, অথবা এটা যে যে বর্ণনা করতে সে নিজেই এটাতে ইনভলভ, যেমন শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্যটা উনি নিজেই এখানে ইনভলভ। তো এখানে তো এটা মানে আই আছে, যারা তুমি, উনি যাদেরকে বলছে বলছে ইউ, তাই না, ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ আছে, সেকেন্ড পার্সন পয়েন্ট অফ ভিউ আছে, আবার কোনো কোনো ক্ষেত্রে উই, থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ আছে। তো এই ধরনের জগা খিচুড়ি টাইপ যখন ইনফরমেশনগুলো এভাবে থাকে বক্তব্য, তখন তোমাকে নিজের মতো করে তখন এটা তোমার দৃষ্টিভঙ্গিতে তুমি এটা উত্তর করবে, যখন তোমার দৃষ্টিভঙ্গিতে উত্তরটা চাইবে ওরা। ওকে, এবার ইনক্লুড এভিডেন্স, ডিটেলস ইনক্লুড করতে হবে, এক্সাম্পলগুলো দিতে হবে যদি চায় সাপোর্ট করার জন্য, তোমার তোমার বক্তব্যটা বা তোমাকে একটা বিষয় বলতে বলছে সেটাকে সাপোর্ট করার জন্য তুমি ওইখান থেকে টেক্সট থেকে তুমি ডিটেলস এবং এক্সাম্পলস নিতে পারো, তবে এটা ব্যাখ্যা করবা বা এটা উপস্থাপন করবে তোমার মতো করে। যেমন আমরা ন্যারেশন আমরা দেখি যেরকম, ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন আমরা কেন শিখি, এই কারণেই শিখি যে একটা বক্তব্য একজন বলল, একটা বক্তব্য মনে করো যে আমি তোমাকে বললাম যে আমি তোমাকে বললাম তুমি কেমন আছো, ঠিক আছে, এখন তুমি গিয়ে আরেকজনকে বললা যে তুমি কেমন আছো, তো এখন আমি তোমাকে জিজ্ঞাসা করলাম কি যে হ্যাঁ যে তামিম তুমি কেমন আছো, এখন তুমি গিয়ে আরেকজনকে বললা যে তামিম তুমি কেমন আছো, এটা আরেকজনকে বললা, তাহলে সে কি বুঝবে, সে বুঝবো, সে বুঝবে যে তুমি আসলে কি বুঝাতে চাচ্ছো, সে নিজেও বুঝবে না। তুমি যদি এই কথাটা এইভাবে বলো যে স্যার আমাকে জানতে চেয়েছিল যে তামিম তুমি কেমন আছো, তাহলে কিন্তু ওই থার্ড পার্সন যে ব্যক্তিটা, তুমি আমি তুমি আমি এবং তামিমের পরে তৃতীয় ব্যক্তির কাছে, তার তামিম গিয়ে কথাটা বলছে, তার কাছে কিন্তু ক্লিয়ার হবে তখন যে হ্যাঁ স্যার জিজ্ঞাসা করছিল তামিমকে তামিম তুমি কেমন আছো, তাহলে তখন সে বুঝবে। কিন্তু তামিম যদি গিয়ে বলে যে তুমি কেমন আছো, তাহলে ওই তৃতীয় যে ছেলেটা বা ব্যক্তিটা সে মনে করবে যে তামিম বোধহয় তাকে জিজ্ঞাসা করছে যে সে কেমন আছে, তখন সে কিন্তু বুঝলো না যে তামিম বুঝাতে চাচ্ছে যে স্যার তামিমকে জিজ্ঞাসা করছে যে তামিম কেমন ছিল, তখন তৃতীয় ব্যক্তি কিন্তু সে এটা বুঝবে না। তো সেই কারণেই কিন্তু আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনগুলো আমরা শিখি যে কীভাবে ইনফরমেশনটা আমরা ফ্রুটফুলি এবং কীভাবে ইফেক্টিভলি আমরা আরেকজনের কাছে ট্রান্সফার করতে পারি, ঠিক আছে। তো এখানে কিন্তু এই বিষয়গুলো এরকমই, তো তোমাকে কোয়েশ্চেন স্ট্যাম্প থেকে তখন যখন তুমি নিবে তখন তোমাকে অবস্থাটা বিবেচনা করতে হবে,
রিরিড দ্য কোয়েশ্চেন দেন রিরিড ইউর অ্যানসার, বারবার কোয়েশ্চেনটা পড়ো, বারবার উত্তরটা পড়ো, তোমার উত্তরটা ঠিক আছে কিনা, টু দ্য পয়েন্ট আছে কিনা, গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা, কোয়েশ্চেন পাস্ট টেন্সে তুমি অ্যান্সার করছো প্রেজেন্ট টেন্সে, তাহলে এখানে ভুল জিরো, কোয়েশ্চেন পাস্ট টেন্সে তুমি উত্তরটা করেছো কোয়েশ্চেনটা প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট পারফেক্টে বা ফিউচারে করে ফেলেছো, তাহলে তো এটা হলো না, গ্রামাটিক্যাল মিস্টেকগুলা খুব খেয়াল করতে হবে, ঠিক আছে। আর ক্লোজ এন্ডেড কোয়েশ্চেনের বিষয়ে একটু বলে রাখি, এটা হলো যে ইফ ইউ ক্যান অ্যান্সার এ কোয়েশ্চেন উইথ অনলি ইয়েস অর নো রেসপন্স দেন ইউ আর অ্যান্সারিং এ ক্লোজ এন্ডেড টাইপ অফ কোয়েশ্চেন, যে কোনো প্রশ্নের উত্তর তুমি হ্যাঁ না বলতে হবে তোমাকে এতটুকু, যেমন আর ইউ ফিলিং বেটার টুডে, ইয়েস, না ভালো লাগলে, ভালো না লাগলে না, নো, মে আই ইউজ দ্য বাথরুম, ইয়েস, অনুমতি না দিলে নো, এই যে এইভাবে ইয়েস নো কোয়েশ্চেন, এগুলো হলো ক্লোজ এন্ডেড, এগুলো হলো মূলত গবেষণার ক্ষেত্রে বা ধরো কোনো বিষয়ে রিসার্চ করছে তখন জানতে চায় ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন ব্যবহার করে, ঠিক আছে। তারপরে এখান থেকে ওপেন এন্ডেড কোয়েশ্চেনগুলো আমি একটু আগে বলেছি যে ওপেন এন্ডেড কোয়েশ্চেন আর ওয়ান্স দ্যাট রিকোয়ার মোর দ্যান ওয়ান ওয়ার্ড অ্যান্সার্স, দ্য অ্যান্সার্স কুড কাম ইন দ্য ফর্ম অফ এ লিস্ট, ফিউ সেন্টেন্স অর সামথিং লঙ্গার, যা অর্থাৎ একটু লম্বা হবে সেন্টেন্স থাকবে এখানে, যেমন কোয়েশ্চেনটা হোয়াট ওয়ার দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডস ফাউন্ড ইন দ্য হিস্টোরি অফ দ্য ইউনাইটেড স্টেটস, এই যে এখানে প্রত্যেকটা প্রশ্ন দেখো, প্রত্যেকটা এখানে ওপেন এন্ডেড ডেসক্রিপটিভ, এখানে বর্ণনামূলক, এখানে কথা বলতে হবে অনেক, ঠিক আছে। যাই হোক, আমরা এটা নিয়ে আজকে আলোচনা করলাম, আমরা এবার একটু টেক্সটের দিকে চলে যাব, আমরা টেক্সটটা পড়া হচ্ছে না, টেক্সটটা আমরা একটু শেষ করতে হবে, আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এই যে দেখো এখানে আমি টেক্সটটা আসলে পড়াটা অনেক সময় লাগে, তারপর আমি একটু দেখবো এই যে প্রথম প্যারাতে এই যে প্রথম যে প্যাসেজের বঙ্গবন্ধু ওনাদের এই যে বক্তব্যটা সেভেন্থ মার্চের যে হিস্টোরিক স্পিচ, এই স্পিচে উনি কি করেছেন, এই যে প্রথম যে 1-7 যে ওনার যে বক্তব্য লাইন, প্রথম এক লাইন প্রথম নাম্বার থেকে 7 লাইন পর্যন্ত, তারপর আবার এই যে এই লাইন, এই যে লাইনগুলো, এই বক্তব্যগুলো, এই যে দুইটা প্যারাতে, এই যে দুইটা প্যারাতে মূলত উনি যে আসলে কি চাচ্ছেন, উনি কি করতে চাচ্ছেন, এই যে এই দেশের মানুষকে নিয়ে ওনার পরিকল্পনাটা কি, উনি এটা এখানে বর্ণনা করেছেন, ঠিক আছে। এই যে ধরো এই যে শব্দগুলা, মনে করো যে যদি শব্দগুলো আমরা দেখি, এই যে শব্দগুলো দেখো, কিছু কিছু শব্দ যেমন ইকোনমিক, পলিটিক্যাল এবং কালচারাল ফ্রিডম, তাহলে এখন যদি প্রশ্ন আসে যে হোয়াট ইজ দ্য মেইন টার্গেট অথবা অবজেক্টিভ অফ বঙ্গবন্ধুর স্পিচ, বঙ্গবন্ধুর স্পিচের মূল উদ্দেশ্যটা কি, উনি কি চেয়েছেন, উনি চেয়েছেন যে এই দেশে মানুষ যাতে ইকোনমিক, পলিটিক্যাল এবং কালচারাল ফ্রিডম চায়, অর্থাৎ এই দুটো প্যাসেজের মূল বক্তব্য হলো যে এই যে এক থেকে এই যে 7, 8, 9, 10, 11, 12, 13 লাইন, এই 13টা যে লাইনের যে বক্তব্য মূল উদ্দেশ্য উনি এখানে বলেছেন, উনি কেন বক্তব্যটা দিচ্ছেন, ওনার উদ্দেশ্যটা কি, উনি এখানে বর্ণনা করেছেন, উনি এখানে বর্ণনা করেছেন যে ওনার উদ্দেশ্য কি, উনি বলতে চাচ্ছেন যে এই দেশের মানুষ মুক্তি চায়, এই দেশের মানুষ ওয়ান্ট টু লিভ, ওয়ান্ট মানে রাইটস, অধিকার চায়, বাঁচতে চায়, ফ্রি হতে চায়, এগুলোর জন্য কি দরকার, ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ফ্রিডম দরকার, তাই না। তাহলে এখানে এই যে প্রত্যেকটা প্যারার উদ্দেশ্যটা বলতে, মানে এখানে উনি বক্তব্যটা কিসের উপর উনি বক্তব্য দিবেন, এটাকে উনি এখানে সেট করেছেন, ওনার উদ্দেশ্যটা কি, এটা উনি এখানে এই যে এই লাইনগুলোতে উনি বর্ণনা করেছেন। এরপরে উনি দ্বিতীয় যে ইয়াতে চলে গেছেন, উনি ইতিহাসে একটু ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ডে গেছেন, উনি এখানে হিস্টোরি অফ বেঙ্গল অর্থাৎ বাংলার ইতিহাসটা উনি বর্ণনা করেছেন, 1952 থেকে 1969-70 পর্যন্ত উনি যে যে ঘটনাগুলো ঘটেছে একদম সংক্ষেপে উনি এখানে বর্ণনা করেছেন, খুবই এক্সপার্ট, মানে খুব দক্ষতার সাথে উনি এটা উনি বর্ণনা করেছেন, উনি যে একজন দক্ষ বক্তা ছিলেন এটা মানে প্রমাণিত। যে 1952 সালে যে ব্রিটিশ আন্দোলন থেকে যখন আমরা আলাদা হলাম, পাকিস্তান হয়ে গেলাম, ভারত পাকিস্তান হয়ে গেল, এরপর থেকে কি কি ঘটনা, 52-র যে ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্টের নির্বাচন, 58 সালে আইয়ুব খান ক্ষমতায় গেল, আবার 66 সালের 6 দফা আন্দোলন, 69-এর আইয়ুব খানের পতন, ইয়াহিয়া খান ক্ষমতায় গেল, এই যে এজিউম মানে ক্ষমতা আরোহণ করা, তারপরে কনস্টিটিউশন চাইলো, এই যে ইতিহাসটা উনি বর্ণনা করছেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড, উনি মানে এই যে মানে মানুষের মুক্তির জন্য উনি আন্দোলন করছেন বা বক্তব্য দিচ্ছেন, এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা বর্ণনা করছে, ইতিহাসটা না বললে কিন্তু
মানে যৌক্তিকতা আন্দোলনটা যে করব আমরা, মুক্তির সংগ্রাম যে আমাদের দরকার, এটা এই যে এটা এখন যৌক্তিক কেন এটা দরকার, কেন করতে চাই, এই যে একটা এটা একটা থিসিসের মতো হয়ে গেছে। এই যে এই জায়গাটা কিন্তু কেনের উত্তর, কেন জাতির জনক ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন এই আন্দোলনটা উনি করতে চাচ্ছেন, কেন মানুষকে উনি উৎসাহিত করছেন, মানুষ আছে নির্যাতিত, এই ইতিহাসটা এখানে বর্ণনা করেছে। ইতিহাস না বললে কিন্তু এই কেনর উত্তরটা আসবে না। এরপরে উনি কী কী উদ্যোগ নিয়েছেন, এই যে এই প্যারাটাতে বলা হয়েছে উনি কী কী উদ্যোগ নিয়েছেন, যে উনি ইয়া খানের সাথে দেখা করেছেন, উনি ওনাকে রিকোয়েস্ট করেছেন বারবার যে আপনারা আসেন সংসদে বসেন আমাদের সাথে কথা বলেন, বুট্টু সাহেবকে বলেছেন, বুট্টু সাহেবকে বলেছেন যে আপনারা আসেন কথা বলেন অ্যাসেম্বলিতে আসেন, আমরা আপনারা কথা শুনবো, যদিও আমরা মেজরিটি কিন্তু আপনারা যে কোনো যৌক্তিক কথা বলবেন আমরা শুনবো। এই যে ওনার পক্ষ থেকে যতটা নরম হওয়া যায় উনি কিন্তু হয়েছেন। আমি কি করেছি, এটা হলো ইতিহাসটা বর্ণনা, এটা হলো যে আমার কি ভূমিকা ছিল, বঙ্গবন্ধুর কি ভূমিকা ছিল এখানে, তারপরে বুট্টু সাহেবের কি ভূমিকা, বুট্টু সাহেব এখানে আসছেন কথা বলছেন উনি, কিন্তু উনি বারবার কথা ঘুরে পেঁচা মানে বিভিন্ন রকম ভাবে এটাকে মানে দেরি করে বিভিন্ন রকম সমস্যা দেখাচ্ছেন। বুট্টু সাহেব কথা এই প্যাসেজে এটা বলা হয়েছে যে বুট্টু সাহেবের, বুট্টু সাহেব যে কি জন্য এটাকে পেঁচাচ্ছেন। হ্যাঁ, উনি বুট্টু সাহেব বললেন কি বললেন যে একদম খুন খারাপি হবে, সেই হবে স্লটার হাউস হবে, কসাইখানায় পরিণত হবে, এই মানে যদি পশ্চিম পাকিস্তান থেকে যদি এই মানে পূর্ব পাকিস্তানে যদি মানে কি বলে যে অ্যাসেম্বলিতে বা সংসদে অধিবেশন করতে এই পূর্ব পাকিস্তানে যদি পশ্চিম পাকিস্তান থেকে লোকজন আসে মানে মেম্বাররা পার্লামেন্ট মেম্বাররা, তাহলে কি হবে, একদম পেশোয়ার থেকে করাচি পর্যন্ত সব দোকান বন্ধ হয়ে যাবে, তারপরে খুনাখুনি হবে, এটার কসাইখানায় পরিণত হবে, মানে এরকম একটা বিষয় উনি এখানে ভয় দেখাচ্ছেন, উনি এখানে শঙ্কিত। আচ্ছা, মানে বুট্টু সাহেবের কি চিন্তা করছেন, এরপরে আমাদের বঙ্গবন্ধু উনি কি করেছেন এটা। আচ্ছা, তারপরে আবার এই যে বুট্টু, এই যে বুট্টু সাহেব, বুট্টু সাহেবদের কথায়, ইয়াহিয়া খানদের কথায় মানে বঙ্গবন্ধু কি বলেছেন, বঙ্গবন্ধু আবার এখানে বঙ্গবন্ধু যে বক্তব্যটা আই ডিক্লেয়ার দ্য অ্যাসেম্বলি উড কন্টিনিউ টু মি, বঙ্গবন্ধু বারবার বলছেন যে আপনারা সংসদে বসেন কথা বলেন, আপনারা জনগণের যারা রিপ্রেজেন্টেটিভ আছে আমরা যারা নির্বাচিত আমাদের হাতে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা দেন, আপনারা সংবিধান করেন, সংবিধান করলেই তো জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা দিতে হবে, এই জন্য ওনারা সংবিধান করতে চাচ্ছেন না, ওনারা চাচ্ছেন যে মার্শাল ল দিয়ে দেশ চালাবেন, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে কি বলছি, 35 মেম্বার্স অফ দ্য অ্যাসেম্বলি কেম ফ্রম ওয়েস্ট পাকিস্তান টু টেক পার্ট ইন দ্য প্রসিডিংস, তারপরেও 35 মেম্বার্স পশ্চিম পাকিস্তান থেকে এসেছিল ওরা এই যে সংবিধান রচনা করবে এটার উদ্দেশ্যে, বাট ইট ওয়াজ ডিসলভ অল অফ এ সাডেন, কিন্তু হঠাৎ করে যেহেতু ক্ষমতা ওনাদের হাতে, এই যে ইয়াহিয়া খানদের হাতে, বুট্টু সাহেবদের হাতে, ওনারা হঠাৎ করে এটাকে কি করলেন, ডিসলভ করে দিলেন, একদম ভ্যানিশ করে দিলেন, এটাকে ডিসলভ করে দিলেন, মুলতবি না ঠিক, এটাকে একদম ভ্যানিশ করে দিলেন, নিঃশেষ করে দিলেন যে প্রসিডিংসটা, যে প্রক্রিয়াটা চলছিল, এবং উল্টা দোষ দিলেন আমাদের এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে, ওনাকে দোষ দিলেন যে আপনার দোষ এই সেই, এই যে মানে এগুলো হলো দোষ, দোষ খেলা আর কি, ব্লেম গেম। এরপরে বঙ্গবন্ধু বলছেন যে আফটার দ্য অ্যাসেম্বলিস সেশন ওয়াজ প্ররোগড, প্ররোগ মানে মুলতবি হওয়া, দ্য পিপল অফ দিস কান্ট্রি প্রোটেস্টেড, এরপরে মানুষের যে এক্সপ্রেশনটা উনি বলছেন বঙ্গবন্ধু এখানে, যে মানুষ যখন দেখলো যে এই যে বুট্টু সাহেবরা, ইয়াহিয়া খান সাহেবরা, ওনারা হঠাৎ করে কি করলেন, ওনারা এই মিটিংটা বন্ধ করে দিলেন, এই যে সেশনটা বন্ধ করে দিলেন, তখন অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক, বঙ্গবন্ধু বললেন যে আমরা এটার বিরুদ্ধে হরতাল ডাকলাম, নীরব হরতাল ডাকলাম আমরা শান্তিপূর্ণভাবে, তখন বঙ্গবন্ধু বললেন যে না এখন তো আর, এখন বঙ্গবন্ধু মানে শাট ডাউন অল দ্য মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, কেন আমি বললাম বঙ্গবন্ধু আগে হঠাৎ করে তো উনি বলেন না যে শাট ডাউন অল দ্য অল মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, বক্তব্য শুরুতে এটা বলেছেন না, বঙ্গবন্ধু বলেন নাই, উনি প্রথমে এটাকে যৌক্তিকতা বিশ্লেষণ করেছেন যে কেন শাট ডাউন করতে হবে, যে এত কিছু চাচ্ছি, এত নরম হইলাম 23 বছর ধরে ওনাদেরকে তেল পাম্প পট্টি মারতেছে, ওনারা কোনো খোঁজ খবর নাই, এখন আর কোনো আন্দোলন ছাড়া কোনো উপায় নেই, শাট ডাউন অল মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, এবং জনগণও রেসপন্ডেড করলো, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন দক্ষ রাজনীতিবিদ ছিলেন, উনি জনগণের যেই মানে মনের আশা আকাঙ্ক্ষা নার্ভ বুঝতে পেরেছিলেন যে না এখন আন্দোলন করার সময়, আন্দোলন করার সময় কিন্তু সব সময় না,
বঙ্গবন্ধু যদি সেই শুরুতে যদি 52 সালে বলতেন যে ঠিক আছে আসো শাট ডাউন অল বিল সেন্টার, তাহলে কিন্তু মানুষ আসতো না। মানুষও কিন্তু মানে অত্যাচারিত হইতে হইতে মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যায় তখনই কিন্তু মানুষ কিন্তু রিভোল্ট করে। এই বঙ্গবন্ধু দেখলেন যে হ্যাঁ এখনই মানুষকে রিভোল্ট করার সময় এসেছে, এখনই আন্দোলনের সময়। এই জন্য উনি বললেন যে শাট ডাউন অল মিলস এন্ড ফ্যাক্টরিজ, আর পিপল রেসপন্ডেড টু মাই কল, দে কেম টু দ্য স্ট্রিটস স্পন্টেনিয়াসলি। মানুষ অত্যাচারিত হতে হতে স্বতঃস্ফূর্ত ভাবে চলে আসলো, কাউকে মানে জোর করে আনতে হলো না। দেখতে পাচ্ছি মানে অত্যাচারিত, দে এক্সপ্রেস দেয়ার ফার্ম ডিটারমিনেশন টু ক্যারি আউট দ্য স্ট্রাগল পিসফুলি, ফার্ম শক্ত শক্ত সংকল্প শক্ত প্রতিজ্ঞা তারা মানে করলো যে হ্যাঁ আমরা এই আন্দোলন করব। তারপরে উনি বক্তব্য দিচ্ছেন এখানে, যে এখন উনি কথা বলছেন যে ওনার যে বিপ্লবী কথাগুলো সুন্দর, হোয়াট হ্যাভ উই গট ইন রিটার্ন, আমরা কী পেলাম, দোজ হু ব্রট আর্মস উইথ আওয়ার মানি টু ডিফেন্ড আস ফ্রম এক্সটার্নাল এনিমি, মানে যারা আমাদের টাকা দিয়ে আমাদেরকে বহিঃশত্রু থেকে রক্ষা করার জন্য যারা এখানে চাকরি করছে বা কাজ করছে, সে এখন অস্ত্র আমাদের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে সিভিলিয়ান পিপলের বিরুদ্ধে ব্যবহার করছে, গরিব মানুষের বিরুদ্ধে, দ্য রেচেড দ্য রেস্ট, যারা হতভাগ্য মানুষ, দ্য ডাউন ট্রোডেন, একদম নিম্ন গরিব মানুষের বিরুদ্ধে ব্যবহার করছে, বুলেটস আর বিং এইমড এট দ্য হার্টস, ঠিক আছে, যে বুলেট এই দেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, এই দেশের মানুষের ট্যাক্সের টাকা নিয়ে এই দেশের মানুষকে মারা হচ্ছে, উই কনস্টিটিউট দ্য মেজরিটি ইন পাকিস্তান, যে পাকিস্তানে আমরা মেজরিটি, আমরা সংখ্যাগরিষ্ঠ দল, যখনই আমরা বেঙ্গলিরা বাঙালিরা যখন ক্ষমতায় যাওয়ার জন্য ট্রাই টু অ্যাজিউম দ্য পাওয়ার দে হ্যাভ ইউজ ফোর্স অন আস, আমরা যখনই জনগণের মতামত নিয়ে পিপলস রেপ্রেজেন্টেশন নিয়ে আমরা যখন সংবিধান গঠন করে চাচ্ছি তখনই ওনারা জোর জবরদস্ত করে আমাদের ক্ষমতায় যেতে দিচ্ছেন না। তাহলে এখানে বঙ্গবন্ধু এখনও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হালকা বর্ণনা করেছেন কি ওনারা চাচ্ছেন আর আমরা কি চাচ্ছি। আই হ্যাভ হ্যাড এ টক উইথ মিস্টার ইয়াহিয়া খান, আই টোল্ড হিম, ইয়াহিয়া খানের সাহেবের সাথে আবারও উনি কথা, অর্থাৎ বঙ্গবন্ধু কতটা নরম হয়েছেন উনি বলছেন এটা বারবার। ইয়াহিয়া সাহেবের সাথে দেখা করেছেন, উনি বলেছেন, বঙ্গবন্ধু বললেন যে আপনি যে কি বলে যে আপনি এই পাকিস্তানের প্রেসিডেন্ট, আপনি আসেন দেখেন আমাদের দেশে মানুষের এই গরিব মানুষের কি অবস্থা, দে আর বিং মোড ডাউন, তাদেরকে একদম কচুকাটা করা হচ্ছে, বুলেট দিয়ে একদম মেরে ফেলা হচ্ছে, সি হাউ দ্য মাদার্স আর বিং ডিপ্রাইভড অফ দ্য চিলড্রেন, মায়েদের কোল খালি করা হচ্ছে, হ্যাঁ পিপল আর বিং ম্যাসাকার্ড, গণহারে হত্যা হচ্ছে, কাম অবজার্ভেন্ট অনলি দেন পাস এ জাজমেন্ট, পাস এ জাজমেন্ট মানলে তখন মূল কোনো বিষয়ে মতামত দেওয়া, হোয়াট ইজ গোয়িং অন, অ্যাপারেন্টলি সেড দ্যাট আই হ্যাড এগ্রিড টু অ্যাটেন্ড এ রাউন্ড টেবিল কনফারেন্স, উনি বললেন যে ঠিক আছে একটা গোল টেবিল বৈঠক করেন 10 মার্চ, ঠিক আছে, ডিডেন্ট আই সে এ লং টাইম ব্যাক হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ অ্যানাদার রাউন্ড টেবিল কনফারেন্স, আর এই গোল টেবিল মিটিং করে কি লাভ হবে, who will I sit with, kar de kader sathe ami bolbo, should I sit with those who have shed blood of my people, ja apnader sathe je ami bolbo apnara to amar bhaier hate amar bhaier rokte apnader hat rangano apnara khuni apnader sathe ki bolbo, he has suddenly dissolved the assembly without carrying out any discussions with me, hotat kore abar ei alochona ta abar bhenge dilen, ei assembly ta uni abar dissolve kore dilen, নিঃশেষ করে দিলেন, বন্ধ করে দিলেন, আফটার সিটিং ইন এ সিক্রেট মিটিং ফর 5 আওয়ার্স হি গেভ এ স্পিচ ওয়ের হি হ্যাজ পুট অল দ্য ব্লেম অন মি, এরপর এনে গোপন মিটিংয়ে বসে 5 ঘন্টার গোপন মিটিংয়ে বসে উনি কী করলেন, একটা বক্তব্য দিলেন এবং বক্তব্যে আমার উপরে সব দোষ দিলেন, উনি সমস্ত দোষ দিলেন বাঙালি মানুষদের উপরে। এবার বঙ্গবন্ধু এবার আর ওনাদের কথা শুনছেন না, উনি এবার ওনার জনগণকে এদেশের মানুষকে উনি অর্ডার দিচ্ছেন, কি দিচ্ছেন, অ্যাসেম্বলি হ্যাজ বিন কল্ড ইন টু সেশন অন দ্য 25th of March, বাট দ্য ব্লাড স্পিল্ড অন আওয়ার স্ট্রিটস হ্যাজ নট ইয়েট ড্রাইড, যে রক্ত ঝরেছে স্পিল রাস্তায় যে রক্ত ঝরেছে সে রক্ত এখনো কিন্তু শুকায়নি, অ্যাসেম্বলিটাকে আবার ডাকা হয়েছে সংসদের অধিবেশন 25 মার্চ, অ্যাবাউট 10th of this month, I have told them Mujibur Rahman won't join the round table conference because that would mean waging over the blood. Waging over মানে মানে কোনো কিছুর উপর দিয়ে মারিয়ে চলা, মানে পানির উপর দিয়ে, পানির উপর দিয়ে বা পানি দিয়ে মানে হাঁটলে যেরকম মানুষের যেরকম হয়, এখানে বলছেন যে আমার ভাইয়েদের রক্ত মারিয়ে আমি যেতে যাওয়া হবে, রাউন্ড টেবিল বৈঠকে যাওয়া মানে হবে আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে মারিয়ে আমি যেতে হবে, এটা সম্ভব না। অলদো ইউ হ্যাভ কল্ড দ্য অ্যাসেম্বলি ইন্টু সেশন
যদি আপনারা অ্যাসেম্বলিটাকে যে অ্যাসেম্বলি বলতে পরিষদ সংসদ যেটাকে আমরা আপনারা সেশন সেশনে ডেকেছেন বা নির্দিষ্ট সময় আপনারা এটাকে কল করেছেন, ইউ উইল হ্যাভ টু লিসেন টু মাই ডিমান্ডস ফার্স্ট। আপনারা অধিবেশনে বসবেন, সংসদে বসবেন, কিন্তু আগে আমার আমার যে চাহিদাগুলো এগুলো মানতে হবে। ইউ উইল হ্যাভ টু উইথড্র মার্শাল ল, মার্শাল ল আপনারা উইথড্র করতে হবে, মার্শাল ল বন্ধ করেন। ইউ উইল হ্যাভ টু রিটার্ন অল আর্মি পার্সোনাল টু দেয়ার ব্যারাকস, আর্মি যত লোক আছে সবাইকে তাদের ক্যান্টনমেন্টে পাঠিয়ে দেন। ইউ উইল হ্যাভ টু ইনভেস্টিগেট দ্য ওয়ে আওয়ার পিপল হ্যাভ বিন মার্ডার্ড, মানুষ অর্থাৎ মানুষের হত্যার কারণগুলো আপনারা ইনভেস্টিগেট করতে হবে, ট্রান্সফার করতে হবে ক্ষমতা জনগণের রিপ্রেজেন্টেটিভের কাছে। ইট ইজ অনলি দেন, তাইলে আমি কি করব আপনাদের সাথে আলোচনায় বসবো, আর না হলে বসবো না, কারণ আমি কিন্তু প্রধানমন্ত্রী হতে চাই না। উই ওয়ান্ট দ্য পিপল অফ দিস কান্ট্রি টু হ্যাভ দ্য রাইটস, আমি চাই কেবল এদেশের মানুষের অধিকার আমি চাই। আই ওয়ান্ট টু স্টেট ক্লিয়ারলি, আজকে থেকে আমি পরিষ্কারভাবে বলে দিলাম যে আজকের দিন থেকে বাংলাদেশের কোর্ট ম্যাজিস্ট্রেটস যে কাছারি গভর্নমেন্ট অফিসগুলো এডুকেশন ইনস্টিটিউশন সব সময় ইনডেফিনিটলি বন্ধ থাকবে, আর যাতে গরিব মানুষ যাতে সাফার না করে এজন্য কি করতে হবে, তাদের হার্ডশিপটাকে কমানোর জন্য সব কিছুই হরতালের ভিতরে অবরোধের ভিতরে থাক বন্ধ থাক, তবে এক্সেম্পটেড মুক্তি পাবে, নিষ্কৃতি পাবে, মানে অর্থাৎ এক্সেম্পটেড হবে যে মানে বাদ থাকবে, এর বাইরে থাকবে, জেনারেল স্ট্রাইকের বাইরে থাকবে। হ্যাঁ, টুমোরো রিক্সাস হর্স ক্যারেজেস ট্রেনস লঞ্চেস উইল বি অ্যালাউড টু মুভ, এগুলো চলবে, মানুষ আনলে সাধারণ মানুষের কষ্ট হবে। অনলি দ্য সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জাজ কোর্ট, সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশন সব অব দ্য হ্যাঁ এগুলো সব বন্ধ থাকবে। অন দ্য 28th 28 তারিখে এমপ্লয়িরা যাবে, বেতন নিয়ে আসবে, যদি বেতন দেওয়া না হয়, ইফ অ্যানাদার বুলেট ইজ ফায়ার্ড, হ্যাঁ, ইফ মাই পিপল আর শট ডেড অ্যাগেইন, যদি গুলি করা হয়, আই রিকোয়েস্ট অল অফ ইউ, আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, কনভার্ট এভরি হাউস ইন টু এ ফোর্ট, আপনাদের ঘরটাকে দুর্গ যুদ্ধের দুর্গ হিসেবে প্রস্তুত করুন, কনফ্রন্ট মানে ফেস করুন এনিমিকে, হোয়াট এভার ইউ হ্যাভ যা আছে তা নিয়ে, জীবনে ঝুঁকি নিয়ে হলেও আপনারা মানে এখানে বঙ্গবন্ধু এখানে ডিরেকশন দিচ্ছেন কীভাবে কী করতে হবে, রাস্তাঘাট দোকানপাট সব বন্ধ করে দাও, ঠিক আছে, আমরা না খেয়ে মরবো কিন্তু অধিকার আদায় করবো। এরপরে বলছেন যে আর্মি পার্সনদেরকে বলছেন যে আপনারা আমাদের ভাই আপনারা এই দেশের মানুষকে গুলি করবেন না, আপনারা ব্যারাকে ফিরে যান, আপনারা ইউ ক্যানট সাপ্রেস 70 মিলিয়ন পিপল, আপনারা 70 মিলিয়ন পিপলকে দমায় রাখতে পারবেন না, আপনারা এই জন মানুষের রোষে আপনারা করেন না, এগুলো করেন না, মানে সেনাবাহিনীদেরকে বলছে। এরপরে আমাদের দেশের যারা এই যে আন্দোলনে মারা গেছে, শহীদ হয়েছে, যারা ইয়া হয়েছে, তাদের জন্য আওয়ামী লীগ এবং অন্যান্য যারা আছে তারা সবাই তাদের জন্য সহযোগিতা করবে, এটা বঙ্গবন্ধু বলছেন। একটা রিলিফ কমিটি হবে, সেটার মাধ্যমে তাদেরকে সহযোগিতা করা হবে। দ্য ওনার্স আর ফ্যাক্টরি ওনারদেরকে যারা মালিক তাদেরকে বলছে যে আপনারা জেনারেল স্ট্রাইক করবে, তবে এই জেনারেল স্ট্রাইকের 7 দিনের বেতন কিন্তু আপনারা কর্মচারীদেরকে দিয়ে দেবেন। গভর্নমেন্ট এমপ্লয়িজদেরকে বলেছে যে ইউ উইল হ্যাভ টু লিসেন টু মাই ডিরেক্টিভস, আমার ডিরেক্টিভগুলো নির্দেশগুলো আমাদেরকে আপনাকে পালন করতে হবে। আমাদের দেশ মুক্ত না হওয়া পর্যন্ত ট্যাক্স কাস্টম ডিউটি কিছুই আপনারা কালেকশন করবেন না।